গুড মর্নিং এভরিওয়ান। তো সবাইকে আবারও স্বাগতম আমার চ্যানেলে। তো আজকে আমি একটা জিনিস বানাইতাছি, তো এটা তোমরা সাথে শেয়ার করবার লাগে লইছি। এই হয়েছে শুকনা বড়ই। তো এই শুকনা বড়ই দিয়ে আমি একটা জিনিস বানাবো, তো তোমরা দেখতে থাও আমার সাথে। আর আমরা কীভাবে এটা বানাইতেছি এটাও তোমরা দেখবা, চলো। তো আগে প্রথমে আমি এই বড়িটিরে ভালো করে ধুয়ালো। তো বন্ধুরা, প্রথমে আমি ভালো করে বড়িটা আগে ভালো করে ওয়াশ করে নেবো। তো আমি এখানে একটা বোলের মধ্যে বড়িটি ঢাইলা জল দিয়ে ভালো করে ধুয়ে লইতেছি। তো এদিকে ভালো করে ধোয়ার পরে আমি এই চুলাতে একটা কড়াই বসাইয়া দেবো। এটার মধ্যে হালকা একটু জল দিয়া আমি বড়িটা আগে সিদ্ধ করে নেবো, কারণ আমার রাত্রে বড়িটা ভিজায় রাখতে ভুলে গেছিলাম গা। তো যেহেতু আমি ইনস্ট্যান্ট বড়ির আচারটা করুম, তার জন্য আমি বড়িটারে এখন এখানে একটু হাফ একটু বয়েল করে নিবো, যাতে বড়িটা একটু নরম হয়ে যাবে, যার ফলে কী হবো আচারের যে মশলাটা সবটা বড়ির ভিতরে ঢুকে যাবে গা। তো এখানে দেখো আমি কড়াইয়ের মধ্যে বড়িটা দিয়ে দিতে, এখানে বাটির মধ্যে কতটুকু জল আসিল এই জলটা আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম। তাই এটা একটু হালকা একটু লবণ দিয়া তারপর আমি একটু ঢাকা দিয়া দিব বড়িটারে। আর বন্ধুরা, এদিকে বড়িগুলো বয়েল হইতে হইতে আমি দিক দিয়া আচারে যে মশলাটা তৈরি করে লাই, তো এটা লাগে আমি লইলাম শুকনা লঙ্কার, এটি আমার গোটাটি ছাড়াই নিতে হইব। তারপর লইলাম মৌরি, আর এখানে নিলাম জিরা। তো এই ডিরে সবটিরে আমি একটু ভালো করে রোস্ট করে নিবো, হালকা ড্রাই রোস্ট করে নিবো। নিয়ে তারপর আমি এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটারে পাউডার বানিয়ে নিবো। এখানে রেডি আমার আচারের মশলা। তো প্রথমে আমি আগে শুকনো লঙ্কাটা একটু রোস্ট করে নিবো, কারণ জিরা আর মরিচ সাথে যদি দিই তাহলে এটা একটু পুইড়া যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি আগে শুকনো লঙ্কাটা একটু ড্রাই রোস্ট করে নিবো। তো আমার শুকনো লঙ্কা আর তেজপাতাটা আমি এখানে রোস্ট করে নিয়েছি। এখন আমি মরিটা আর জিরাটা একসাথে এখানে রোস্ট করব। আমার বড়িটাও মোটামুটি মানে ই হয়ে যেতেছে না, বয়েল হয়ে যেতেছে না, দেখতে পারতো। বড়ি আমি ভালো করে দেখে খেলেছি, কোনো পোকা টোকা নাই, মানে একদম পরিষ্কার। আর এমনি কাঁচা খাইও দেখছিলাম, খুব টেস্টি বড়ি। তো আমার বড়ি প্রায় সিদ্ধ হয়ে গেছে, অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। তো আমি আর এটারে ইয়ে করতাম না, এটা এখন আমি অফ করে দেবো, দিয়ে আমি বড়িটি ছাড়কে একটা পাত্রে রাখি। তো এখানে আমি মরি নিয়েছি আর এসে জিরা। তো আমি এই দুইটা এখন দিয়ে দেবো, হ্যাঁ, তো পুরোটাই দিয়ে দেবো, কারণ আমার এখানে আরও দিয়ে দেবো। এখন মরিটা কীরকম হইতেছে রোস্ট, এটা একটা খুব সুন্দর গ্রান বাড়ি নেবো। তারপর আমি এটারে নামাই নেবো, তারপরে এটা গ্রাইন্ডারে দিয়ে আমি একটা পাউডার বানিয়ে নেবো গোটা মশলা গুলো। তো আমার ড্রাই মশলাটি সব দিয়ে রোস্ট হয়ে গেছে, এখন আমি এটিরে ব্লেন্ড করবো। এখানে দেখতে পাইতেছো এটি হচ্ছে খই। খই তো সবাই কম বেশি সবাই চিনো। তো আমরা এই খইটি দিয়ে আজকে কিতা করুন দেখতে থাও আমার লগে। তো খইটির এখন আমি একটু হালকার ড্রাই রোস্ট করে নেব, তো বন্ধুরা এদিকে আগে সবার আগে আমি আগে মশলাটিরে গোটা মশলাটিরে আগে গ্রাইন্ডার করে লইলাম, দুটোটা মশলায় গ্রাইন্ড করে একসাথে থালার মধ্যে রাখছি। আর এদিকে আমরা ঘরে ঠাকুর পুজো শুরু হয়ে গেছে গা, তো আমার ভাই বউ এদিকে ঠাকুর পুজো গেছে, তো আসুন ডরো তোমরা একটু দেখাই দিলাম। আর আমার দুষ্ট বাবা তো এর মার পিছন পিছন ঘুরতেছে আর পূজার মধ্যে এইটা এইটা টুকিটাকি করতেছে। হ্যাঁ, পূজা দিলে পূজার ঘন্টা লয় আমি যেই বাজাইতে থাকে। আর এদিকে আমার আচারের মশলা সব রেডি হয়েছে গা। তো আমি এদিকে কড়াই বসাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু গুড়। তো আমি এখানে 500 গ্রাম গুড় লইছি, গুড়টা দিয়া তারপর এটার মধ্যে হালকা একটু জল দিব, দিয়া গুড়টা মেল্ট হইলে তারপরে আমি এটার মধ্যে বড়ি দিয়ে দেবো। তো তোমরা দেখতে থাও কেমন হয়েছে, আর অবশ্যই আমার আচারটা কেমন হয়েছে দেখতে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। দেখো এদিকে আমার গুড়টার মধ্যে জল ঢালে দিছে, তো অলমোস্ট আমার গুড়টাও হয়ে আসছে। তো গুড়টা জাল করে তারপর গুড়ের মধ্যে আমি এটা দিয়ে দেবো, বড়িটা দিয়ে দেবো। আমার বড়িটি ভালো করে সিদ্ধ হয়ে যেতেছে গুড়ের মধ্যে। তো অ্যাকচুয়ালি আমি জানি না কতটা টেস্ট হইব, বাট দেখতেছি। আর স্পেশাল এই দুইটা মানুষের লাগিয়া, কারণ আমার বাড়ির দুইজন স্পেশাল মানুষ আছে। একজন হইছে আমার ছোট ভাইয়ের বউ, যে কিনা আমি আবার পিসি হইতাম চল যাইতাছি। তো আমার ভাই পুতের লাগিয়া বানাইতেছি বড়ই আছে। আরেকটা সুখবর হয়েছে যে আমার বেস্ট ফ্রেন্ড,
হ্যাঁ ও মা হইতে যেতেছে, তো হেরা দুজনেরই বড় আচার খাওয়ানোর খুব শখ হয়েছে। তো আমার কইছিল পরে, তো আমি কইছি আচ্ছা ঠিক আছে আমি একদিন বড় আচার তোরা বানাই খাওয়ামু। তো এলেগেও বানানো হইতেছে, আর যেহেতু বানাইতাছি ওই তো তোমার সাথে এলেগে আমি এটা শেয়ার করতেছি। তো বড় আচারটা কেমন হয় এটা হেরার কাছ থেকে ওই মুখে থেকে শুনে লাইও, আর হেরা তো অবশ্যই কমেন্টের মাধ্যমে বা আমি রিভিউটা অবশ্যই লোম হেরার থেকে আছে কেমন হয়েছে বড় আচারটা। আর আমার আরেকটা ভাইয়ের বউ আছে, বড় ভাইয়ের বউ, যদিও হের বেবি হয়ে গেছে গা, তো হেরও খুব পছন্দের একটা জিনিস। তো আমি স্পেশালি এই তিনজনের লাগি ওই বানাইতাছি বড়ুই আচারটা। তো দেখতে থাকো কেমন হয় আমার বড়ুই আচার। তো আমার আচারটা প্রায় হইয়া এ পড়ছে, তো এটা আর একটু শুকাইলে মনে ভালো না মা, আর একটু শুকামু আচারের ইয়েটা ঝোলটা, না মা মশলা দিলে মনে ঠিক হয়ে যাবো, আর শুকাই না পরে তাই আচারের ইয়েটি থাকবে। এখন আমি এক এক কইরা মশলাটি দিতেছি, এখানে হয়েছে গিয়া তোমার মরিচ আর তেজপাতার যে ইয়েটা করছি এটা আমি দিয়ে দিতেছি, তোমার ডাটু নিচে নামাও আর না। তো এরপরে আবার দিতেছি হয়েছে গিয়া তোমার এটা হয়েছে গিয়া মৌরি আর হয়েছে গিয়া তোমার জিরা, তো আমি এইটাও দিয়ে দিতেছি আর দিতাম না মশলা এইটুকু যথেষ্ট না মা। তো এখানে আমি এটা দেওয়া দিছি, মশলাটা ভালো করে মিক্স করে দেবো এখানে। তো আমার আচার রেডি, তো দেখতেই পারতেছো কতটা ডিলিশিয়াস হয়েছে আমার আচারটা। তো রেডি আমার আচার, তো কেমন হয়েছে আমার বড়ি আচারটা? আমরা গুড়টার মধ্যে একটু জল দিয়ে দিতেছি, গুড়টা একটু তো বন্ধুরা এখানে আমাদের নেক্সট পার্ট শুরু হয়ে গেল গা। আমরা এইখানে গুড়টা আবার একটু গলায় নিতেছি, আর এই গুড়টা দিয়া আমরা এখানে যে খইগুলা ইয়ে করছিলাম রোস্ট করা এটারে গ্রাইন্ডারে পাউডার বানাইছি, তো ওইটি দিয়ে একটা মুয়া টাইপের বানামো। তো ওইটা তো সবাই তোমরা খাও, যারা চোদ পরবের ইয়েটে বানটান তুলে তারা তো সবাই দিয়ে চিনে। তো হঠাৎ করে আমার খুব ইচ্ছা করতেছিল এই জিনিসটা খাওয়ানোর, তো আমি এলে মারে গেছি মা তুমি একটু বানাও। তো এখানে এই জন্য গুড়টা গলানো হইতেছে, আর রান্না করতে করতে গান গাওয়ার আমার একটা হ্যাবিট আছে, তো এডেও করতেছিলাম আর গানও গাইতেছিলাম, যদিও আমি একদম বেসুরা গান গাই, আমি কোনো সময় গান শিখছি না। তো যাই হোক বন্ধুরা, আমরা কথা কইতে কইতে আমার গুড়টাও প্রায় রেডি হয়ে গেছে গা। তো এদিক দিয়ে আমি চেক করতেছিলাম গুড়টা আঠালো হয়েছে কিনা, তো গুড়টা আঠালো হইলে আমরা এটা যে সাতুটা করছি ওই যে আচারের যে মশলাটা করছিলাম এই মশলাটা আমি এটার মধ্যে অ্যাড করুন। মা কদ্দু দিতাম, মা কদ্দু দিতাম, দেখো এখানে আমি লইছি আচারের মশলাটা, এখানে হয়েছি গা মৌরি আর জিরার গুঁড়া, তো আমি এটার মধ্যে দিলাম এটার মধ্যে। এরপরে হচ্ছে লঙ্কা গুঁড়া আর শুকনো লঙ্কা আর তেজপাতার ড্রাই রোস্টের পাউডার, তো এটাও দিলাম, মিক্স করুন। এটি আসলে আমরা চৈত্র সংক্রান্তি যারা বানটান তুলে তারা এইভাবে করে, আমরাও করতাম, তো আমরা ওখানে আর রিসেন্টলি আর বানটান তোলা হয়েছে না, কারণ আমরা বানটা ভাঙা পড়ে গেছে গা। তো যারা বান তুলে তারা এটি সবসময় করে, তো বান না তুললে কি তো হয়েছে, আমরা কেয়ার খাইতে পারি না, আমরা কেয়ার ইচ্ছা করে না। তো এলে গা ইচ্ছা করছে দিকা, আমি মারে কইলাম মা আমি তো বানাইছি না কোনো সময়, আমার একটু শিখাই দো, তো মা আমার শিখাই দিতেছিল এইভাবে ভেবে করলাম। তো তো সে গুড় আর তো এখানে খইয়ের সাতুর লগে গুড়টা মিক্স করে ভালো করে মিক্স করতে হবো, আর এটা একদম ভালোভাবে মিক্স হইলে তারপরে এটা নাড়ুর মতো গোল গোল শেপ দিয়ে একটা নাড়ু বানাইতে হইব। লাড্ডু তো এদিকে আমরা সবাই বয়ে গেলাম একসাথে, সবাই হাতে হাতে বানাই লেতেছি, কারণ এটি পরে শক্ত হয়ে গেলে পরে আর আমরা বানাই পারতাম না। তো আমরা মা আমার দুই ভাইয়ের বউ আমি সবাই চারজনে মিল্লা বই একদম বানাই লেতেছিলাম ঝটপট করে তাড়াতাড়ি করে। তো এখানে আমি এটা টাইম ল্যাপসের মধ্যে ফালাইতেছিলাম, কারণ যদি পুরাটা দেখাইতে যাই তো অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। দেখো কত সুন্দর হয়েছে আমার লাড্ডুটি, দেখতে কি সুন্দর লাগতেছে, তো অবশ্যই তোমরা কমেন্টে জানাও কেমন হয়েছে। তো আর এদিকে আমার আচারটাও ঠান্ডা হয়ে গেছে গা, তো আমি আমার মেয়েরে কইলাম যে আচারটা একটু একটা জারের মধ্যে লয়ে এলা, আর একটুখানি আচার আমার বান্ধবী লেগে একটা বক্সের মধ্যে করে দিয়ে দিত, তো হ্যাঁ এই আচারটা বাড়তেছিল। তো দেখতেছি তো কি সুন্দর লাগতেছে দেখতে আচারটা, খাইতে অবশ্য টেস্টি হয়েছে। স্নান শেষ করে আইলাম, রেডি হইলাম, এখন যাবো দোকানে,
আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো। ইম্পর্টেন্ট যে কথা, আমার দুইটা গুড নিউজ, একটা হয়েছে আমার ছোটো ভাইয়ের বউ যেখানে মা হতে চলতেছে, আমি আবার পিসি হব, আর আমার বেস্ট ফ্রেন্ড পিঙ্কু মানে প্রিয়াঙ্কা তো ও মা হইতে চলতেছে। তো আমি দুই দিক দিয়ে দুইটা খুশির খবর, একজন একবার আমি পিসি হমু আর একবার আমি মাসি হমু, তো এই মিলা দুইটা গুড নিউজ আছে যেটা আমি আজকে কইতাছি তোমরারে। আর আচারটাও আমি স্পেশালি এই দুইজন মানুষের লেগে বানাইছি, অবশ্যই আমার বড় ভাইয়ের বউও আছে এটাতে, তো তোমরা অবশ্যই জানাইও কেমন হয়েছে আর লাড্ডুটি কেমন হয়েছে এইটাও কইও। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করতেছি, থ্যাংক ইউ সবারই আমার সাথে থাকার জন্য, আর অবশ্যই আমার ভিডিওটা দেখো, আমার চ্যানেলটা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো এনজয় করো। টাটা, হ্যাভ এ গুড ডে।